আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে চার লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনসত্তর জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকল সৌদি আরবে গত চব্বিশ ঘন্টায় অনেক বেড়েছে করোনায় আক্রান্ত রুগী সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় তেরোশো তিরিশ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ হাজার পাঁচশো উনসত্তর জনে তাছাড়া সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে এক হাজার পঞ্চান্ন জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে চার লক্ষ একুশ হাজার সাতশো ছাব্বিশ জন গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে ১৩ জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে সাত হাজার দুইশো চোদ্দ জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে আট হাজার ছয়শো উনত্রিশ জন এদের মধ্য থেকে তেরোশো পঁয়ষট্টি জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন আবার জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সাউদের যেই সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তা হলো মক্কাতে তিনশো জন রিয়াদে তিনশো জন পূর্বাঞ্চলে একশো একষট্টি জন মদিনাতে একশো পনেরো জন আসিরে সাতাত্তর জন জাজানে বাহাত্তর জন তাবুকে একচল্লিশ জন আল কাসিমে একচল্লিশ জন হাইলে বত্রিশ জন নাজরানে সাতাশ জন আলবাহাতে তেরো জন উত্তরাঞ্চলে তেরো জন আলজৌফের সাতজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে